কক্সবাজার সাগর পাড়ের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে রোহিঙ্গা তরুণের বিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ। রবিবার 14 জানুয়ারি সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ সাগর পাড়ের হোটেল মোটেল জোনের হোটেল সি পার্লে অভিযানে গেলে বিয়েতে আসা শতাধিক রোহিঙ্গা অতিথি দিকবিদিক পালিয়ে যায়। পুলিশ বরকনেসহ অর্ধশতাধিকের বেশি রোহিঙ্গাদের ধরে জিজ্ঞাসাবাদ করেছে। তবে বিয়ে করতে আসা যুবক অস্ট্রেলিয়ার নাগরিক বলে জানা গেছে। তিনি একসময় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। উন্নত জীবনের আশায় প্রথমে মালয়েশিয়া, পরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি এবং সে দেশের নাগরিকত্ব পান। কক্সবাজার সদর চারখালের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বর হামিদুল্লার সঙ্গে আরও 18 জন বিদেশি নাগরিক অস্ট্রেলিয়া ও আমেরিকা থেকে এসেছেন বাংলাদেশে। তাদের মধ্যে 17 জন আগেকার রোহিঙ্গা হলেও একজন জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক। অন্যদের মধ্যে 7 জন রোহিঙ্গা আমেরিকার নাগরিক ও 11 জন রোহিঙ্গা অস্ট্রেলিয়ার নাগরিক। তারা বর্তমানে হোটেলে অবস্থান করছেন। পুলিশ জানায়, কোনো অনুমতি না নিয়ে অস্ট্রেলিয়া থেকে আসা এক রোহিঙ্গার জমজমাট বিয়ের আয়োজন করা হয় সাগরপাড়ের হোটেলটিতে। এমনকি সেই বিয়ের অনুষ্ঠানে কোনো বৈধ অনুমতি ছাড়াই ক্যাম্প থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গা এসে যোগ দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে 66 জন রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার RRR অফিসের মাধ্যমে উখিয়ার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছেন বলে জানান সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা শাকিল আহমেদ। মোবারকউদ্দিন নয়ন, কক্সবাজার।